বুধবার রাতে সরস্বতী পুজো দেখে মেলাঘর থেকে উদয়পুর কাকরাবন বাড়িতে যাওয়ার সময় মোহনভোগ কালাপানিয়া এলাকায় বাইক এবং অটোর মুখোমুখি সংঘর্ষে আহত 4 জন। ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর থেকে পুজো দেখে অটো গাড়ির চালক রামু দাসের গাড়ি করে রিঙ্কু দেবনাথ এবং দীপক দেবনাথ মেলাঘর থেকে কাকরাবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখন বাইকে করে সোনামুড়ার সীমন সাহা, বিজয় মজুমদার যখন মোহনভোগ কালাপানিয়া মেলাঘর টু উদয়পুর মূল সড়কে আসেন, তখনই দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতরভাবে আহত হয় 4 জন। খবর যায় মেলাঘর দমকল কর্মীদের কাছে। ঘটনার খবর পেয়ে মেলাঘর দমকল কর্মীরা দ্রুত গিয়ে দুর্ঘটনাগ্রস্ত স্থান থেকে উদ্ধার করে আহতদের মেলাঘর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা করে আহতদের মধ্যে দুজনের অবস্থা শোচনীয় হওয়ায় অটো চালক রামুদাস ও বাইক চালক সীমন সাহাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে বাকিদের মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে। তবে অটো চালক রামুদাস এবং তার সঙ্গে থাকা দীপক দেবনাথ অত্যন্ত নেশাগ্রস্ত ছিলেন বলে জানা যায়। সুতরাং পুরো দুর্ঘটনাটি অটো চালকের মদমত্ত অবস্থার কারণে সংঘটিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। এদিকে মেলাঘর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত স্থান থেকে অটো গাড়ি ও বাইকটিকে উদ্ধার করে মেলাঘর থানায় নিয়ে আসে। ব্যুরো রিপোর্ট। তিনজন পেশেন্ট, পরে আরো দুজন আসলো, মোট 5 জন পেশেন্ট আমরা রিসিভ করি। এখানে কালাপানিয়া এলাকায় একটা বাইক এবং একটা অটো, তারা মুখোমুখি সংঘর্ষ হয়। এর মধ্যে দুজনের অবস্থা আমরা সিরিয়াস দেখেছি। যে অটোর যে ড্রাইভার এবং বাইক যিনি চালাচ্ছিলেন, এই দুজনের একটু সিরিয়াস। অটো যে ড্রাইভার রামলাল দাস এবং বাইকের শিমুল সাহা, ও তাদেরকে আমি জিবিতে রেফার করছি। আর বাকি যে 3 জন মোটামুটি প্রাথমিক ট্রিটমেন্ট করার পর আমি ভর্তি রেখেছি, মোটামুটি একটু স্থিতিশীল আছে। পরে যদি অবস্থা খারাপ হয় তাদেরকে রেফার করতে হবে। এই কন্ডিশন, দুজনের অবস্থা একটু সিরিয়াস, সেই জন্য আগরতলা রেফার করা হয়। যে অটোর যে ড্রাইভার একটু অ্যালকোহলিক মনে হয়েছে, একটু স্মেল আছে, ও কিছুই বলতে পারছে না, নামটাও ঠিক করে বলতে পারছে না, কিন্তু স্মেলও আছে। আর ইনিউজ